ইনজয় কাছে আল্লাহু রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়ে প্রথম জনের কাছে আসলে এরকম প্রথম জন ছিলেন এরকম সে তো রোগী এমন একটা রোগা মানুষ যা তার কাছে কেউ যেত না কেউ কোনো কাজে ডাকত না এমত অবস্থায় ফেরেশতা এসে বললেন ভাই তোমার কি প্রয়োজন বলো বলা হলো আল্লাহু রাব্বুল আলামিন আমাকে এমন একটা রোগ দিয়েছেন যার জন্য মানুষ আমাকে কেউ কাছে ডাকে না যার জন্য মানুষ আমাকে কেউ কাছে নেয় না যার জন্য মানুষ আমাকে কোনো কাজে নেয় না আমার জীবন খুব কষ্টে চলছে আমি খুব কষ্টে আছি আল্লাহ যদি আমার শরীরটা ভালো করে দিতেন খুবই ভালো হতো ফেরেশতা শরীরে হাত বুলিয়ে দিলেন শরীর ভালো হয়ে গেল বলা হল ভাই তুমি আমাকে দিন তুমি কোন জিনিসটা আপনি কোন জিনিস একটা পছন্দ করুন এবং সেই জিনিসটা নিয়ে আপনি দুনিয়াতে করে কমরে খাবে বলা হলো আমাকে একটা উটনি দান করতে হবে তাকে একটা উটনি গাভী উটনি দান করা হলো সে উটনি নেওয়ার পরে সে বড় হলো তার বাচ্চা হলো হতে 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 বিরাট বড় লোক হয়ে গেল আব্বা জানি না ভয় রাঙা বিরাট বড় লোক হয়ে গেল তার ওদিকে বড় লোকের কাজ চলছে এবার দ্বিতীয় জন মাথায় চলছিল না তাকে কেউ দেখতো না কেউ কোনো কাজে নিত না ফেরেশতা যখন গেলেন মা হলো ভাই তোমার কি প্রয়োজন তুমি কি চাও তাই বলো বলা হলো আল্লাহ যদি আমার মাথায় চুল উঠিয়ে দিতেন ভালো হতো আল্লাহর ফেরেশতা মাথায় হাত বুলিয়ে দিলেন চুল গজাতে শুরু হলো আল্লাহর ইশারায় হবে আব্বা জানিরা ভাইরা যখন ভালো হলো তিনি বলে দিলেন আমার একটা গাভী বা গরু হলে ভালো একটা তাকে গায় গরু দান করে দেওয়া হলো যার পেটে বাচ্চা ছিল সেটা নিয়ে দুনিয়াতে বড় হতে লাগলো বড় হতে লাগলো হতে হতে বড় হওয়ার কাজ চলছে তৃতীয় ব্যক্তির কাছে যাওয়া হলো চোখে অন্ধ এই যে পৃথিবী এত সুন্দর পৃথিবী পৃথিবী তুমি দেখতে পেতেন না সুন্দর আসমান এরকম চন্দ্র এরকম সূর্য এরকম সব তাই সুন্দর কিন্তু দেখতে পেতেন না এমত অবস্থায় ফেরেশতা যখন গেলেন বলা হলো ভাই কি প্রয়োজন তাই বলো বলা হলো ভাই আল্লাহ আমার দুখানা চোখ দান করেনি যদি দিতেন তাহলে আমি পৃথিবীর রং দেখতাম পৃথিবী কেমন ছেলে মেয়ে কেমন পিতা মাতায় আমি একটু দেখে যেতাম নিতাম মন ভরে নিতাম বলা হলো তোমার চোখে হাত বলাই হাত বলিয়ে দেওয়া হলো চোখে যখন হাত বলিয়ে দেওয়া হলো চোখ পরিষ্কার হয়ে গেল আব্বা জানিয়া ভাইরা বলা হলো এমন একটা জিনিস চেঞ্জ করো যেটা নিয়ে দুনিয়াতে খাবে করে খাবে বলে হোক তোমাকে একটা বকরি দিয়ে হবে একটা বকরি করে দেওয়া হলো সেই বকরির দ্বারা বড় হতে লাগলো হতে হতে তিনজন তিন রকম বড়লোক হয়ে গেল আল্লাহর পরীক্ষা এবার দেখুন তিনজন তিন রকম বড় হতে লাগলো বড় হতে হতে বেশ বড়লোক হয়ে গেল আল্লাহ রাব্বুল পরীক্ষা করার জন্য সেই ফেরেশতাকে ফকির রূপ ধারণ করে তিনাদের কাছে পাঠিয়ে দেন এমত অবস্থায় প্রথম জনের কাছে যাওয়া হলো ফেরেশতা ফকির রূপ ধারণ করে প্রথম জনের কাছে গিয়ে বলছিল ভাই আমি একজন গরিব মানুষ আমি একজন ফকির মানুষ আমার ঘরে খাবার নাই কয়েকদিন ছেলে মেয়েদের কিনে খেতে পাইনি আমার খুবই কষ্ট হচ্ছে আল্লাহ আপনাকে বড়লোক করেছেন কিছু দান করুন তখন বলছি সরাসরি সরব আমার যখন কিছুই ছিল না আমার খোঁজ কেউ নিত না এখন আমার হয়েছে সবাই আমার দিকে লক্ষ্য রাখছে আমার কাছে বারবার আসে আব্বা জানেরা ভাইরা যখন এরকম বলা হলো সেই ফকির সেই ফেরেশতা তিনি চলে গেলেন বলা হলো আল্লাহ সেটাই করে দিন যেটা আপনি ছিলেন আব্বা জানেরা চলে আসলেন ফেরেশতা ফকির তার আগের মতো কমতে 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 কমে গেল একটাই কারণ সে ধন সম্পদের অহংকারে পড়েছিল ধন সম্পদের অহংকারে পড়েছিল আল্লাহ দিয়েছেন পরীক্ষার স্বরূপ পরীক্ষায় পাশ করতে না পারার কারণে তার কমতে লাগলো কমতে কমতে আগের মতো হয়ে গেল আব্বা জানিয়া ভাইয়েরা আপনাদের বলবো দ্বিতীয় জনের কাছে যাওয়া হলো দ্বিতীয় জনের কাছে যখন যাওয়া হলো বলা হলো ভাই আমি করি মানুষ আমার খাবার করে না ছেলে মেয়ে কয়েকদিন খেতে পারি না আপনি কিছু দান করুন
বলা হলো দ্বিতীয় ব্যক্তি একই উত্তর দিয়ে দিল যে আমার যখন কিছুই ছিল না আমার কেউ খোঁজ নিত না কেউ আমার কাছে আসতো না এমন অবস্থায় এখন আমার হয়েছে সকলে আমার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে এসে চাচ্ছে এখন হবে না সরে যাও এখন হবে না সরে যাও সেই ফেরেশতা ফকিরা দোয়া করে গিয়েছিলেন তিনি সঙ্গে সঙ্গে বলে দিলেন আল্লাহ আগে রূপ পেয়ে দিয়ে না আগে আগের মতো আপনাকে করে দিন আগে যা ছিলেন সেটাই হয়ে যান আস্তে আস্তে তার কমতে লাগলো কমতে কমতে কমে গেল একটাই কারণ আল্লাহ দিয়েছেন বড় সম্পদ পরীক্ষার জন্য আব্বা জনেরা ভাইরা সে পরীক্ষায় পাশ করতে পারেনি বলে কমতে লাগলো দ্বিতীয় জন ব্যক্তির কাছে যাওয়া হলো বলে হলো ভাই আমি গরিব মানুষ আমার কয়েকদিন ঘরে খাবার নাই ছেলেরা মেয়েরা খাবার খেতে পাইনি আপনি আমাকে কিছু দান করলে ভালো হতো আপনি আমাকে কিছু দিয়ে দাও বলা হলো আমার আমার আমি ছিলাম অন্ধ মানুষ আল্লাহ আমাকে চোখ দান করেছেন অনেকে আমাকে বড় করেছেন ভাই আপনি আমার ছাগলের পালে চলে যান যেটা মন যেটা মন নিয়ে চলে যান আল্লাহর ফেরেশতা সঙ্গে সঙ্গে বললেন ভাই আপনি পরীক্ষায় পাশ করে গেলেন আব্বা জানেরা ভাইরা উসমাইরা বললাম এই দুনিয়াতে আল্লাহ মানুষকে ধনী করেন পরীক্ষা করার জন্য মানুষকে গরিব করেন সেটা পরীক্ষা করার জন্য ধনী মানুষ ধনী হওয়ার পরে আমার কতটা শুকরিয়া করে গরিব মানুষ গরিব হওয়ার পরে আমার কতটা শুকরিয়া করে এটাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পরীক্ষার জন্য এই দুনিয়াতে গরিব এবং ধনী করে পাঠান আব্বা জানেরা ভাইরা মহিলা বোনেরা আমরা প্রত্যেক মানুষ এখন অর্থজীবী এখন প্রত্যেক মানুষের অনেক টাকা আব্বা জানেরা ভাইরা 1,000 2,000 5,000 করে টাকা আপনারা আপনাদের মসজিদের জন্য ইনশাআল্লাহ দান করুন আপনারা এসে আপনাদের মসজিদকে দান ভরে দান 1,000 2,000 5,000 করে টাকা অবশ্যই আপনারা দিয়ে যান আব্বা জানেরা ভাইরা আমরা আপনাদের জন্য দোয়া কায়েম করব মূলত এটা মানে মসজিদের উন্নতি করবে জলসা উন্নতির জন্যই আমি একটু লক্ষ্য রাখছি আপনারা আসুন দান আসছে আমরা একটু দোয়া কায়েম করব মধ্যে মধ্যে আলোচনা করব দোয়া কায়েম করব ইনশাআল্লাহ আসুন বদলেগে জমানা বদলেগে জমানা বদলেগে জমানা বদলেগে জমানা লাখ মগর পরমান বদল হয়ে যায়গা।